হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি এবং আজকের ভিডিওটি হচ্ছে ডিপার্টমেন্ট অফ পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, অর্থাৎ পঞ্চায়েত দপ্তরে কিন্তু কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো সেখানে কোন পদে আপনাদের নিয়োগ করা হবে, সেখানে কোয়ালিফিকেশন কী লাগবে, এবং এখানে আপনাদের বলে রাখি অফলাইন এবং অনলাইন দুটোভাবেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং এখানে কিন্তু আপনারা ইমেলের মাধ্যমে কিন্তু আবেদন করতে পারবেন। তবে বলে রাখি একদম সময় নেই, 10 তারিখ কিন্তু লাস্ট ডেট, তাই আপনারা চাইলে খুব তাড়াতাড়ি কিন্তু আবেদন করে নিতে পারবেন। তো আমি আপনাদের প্রথমেই দেখিয়ে দিচ্ছি, আমি অফিসিয়াল ওয়েবসাইটে আছি এবং সিম্পলি আমি নিচের দিকে স্ক্রল করলে কিন্তু এখানে রিক্রুটমেন্ট অপশানটি আছে। তো রিক্রুটমেন্ট অপশানে ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু আপনাদের যে রিক্রুটমেন্ট, যে ISGPP প্রোগ্রামের মাধ্যমে যে রিক্রুটমেন্টটি অর্থাৎ পোস্টটি কী রয়েছে আপনারা পুরো অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু দেখে নিচ্ছে। তো অফিসিয়াল ওয়েবসাইট এই মুহূর্তে কিন্তু আমাদের সামনে ওপেন হয়ে গেল। আপনারা দেখতেই পাচ্ছেন যে ইনস্টিটিউশনাল স্ট্রেংথেনিং অফ গ্রাম পঞ্চায়েত ISGP প্রোগ্রাম টু পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। ডেট হচ্ছে 27/1/2022, অর্থাৎ 27 তারিখে যে বেরিয়েছে। নেম অফ দ্য পোস্ট হচ্ছে ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর, ডিস্ট্রিক্ট লেভেলে দুটো কিন্তু এখানে আপনাদের পোস্ট রয়েছে। তো আমি ভিডিওটি বেশি বড় করব না, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। এবং এখানে বলেছে কিন্তু আপনাদের যে কিছু আপনাদের ABCD পয়েন্ট করে বলে দিয়েছে ইনস্ট্রাকশন, সেগুলো আপনারা পড়ে নেবেন। এবং এখানে যে দেখতে পাচ্ছেন আপনাদের অ্যাড্রেসটাই, অ্যাড্রেসের মাধ্যমে দেখতে পাচ্ছেন 10ই ফেব্রুয়ারি কিন্তু আপনাদের লাস্ট ডেট। এর মাধ্যমে কিন্তু আপনাদের যদি বাই পোস্ট করতে চান তাহলে যে অ্যাড্রেস দেওয়া আছে সেখানে, অথবা আপনারা দেখতে পাচ্ছেন অলসো মেল সেন্ড করতে পারেন, মেল আইডি যেটা আছে WBISGPP, এখানে আপনারা মেল করে সেন্ড করতে পারবেন অ্যাপ্লিকেশন ফর্ম সহ এবং সমস্ত স্ক্যান কপি। অনলি শর্ট লিস্টেড ক্যান্ডিডেটস উইল বি কল্ড ফর ইন্টারভিউ আর পার্সোনালিটি টেস্ট অ্যান্ড রিটেন টেস্ট ফর দ্য ফাইনাল সিলেকশন। তো সবাইকেই ডাকা হবে না, যাদেরকে কিন্তু আপনাদের ডাকা হবে একচুয়ালি সিলেক্টেড ক্যান্ডিডেটস, তাদেরকে কিন্তু ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট বা রিটেন এক্সাম নেওয়া যেতে পারে। এখানে কিন্তু দুটো পোস্ট রয়েছে, অনার্স গ্র্যাজুয়েট অ্যান্ড পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি ইন সোশ্যাল সায়েন্স, এনি সোশ্যাল সায়েন্স অর সায়েন্স সাবজেক্ট অর ম্যানেজমেন্ট থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। নিচে কিন্তু ইংলিশ বেঙ্গলের ব্যাপারে কিছু বলেছে, আপনারা এগুলো একটু দেখে নেবেন, কী কী রেসপন্সিবিলিটি সেগুলো একটু দেখে নেবেন। এবং ঠিক তার নিচে কিন্তু অ্যাপ্লিকেশান ফর্মটি রয়েছে, অ্যাপ্লিকেশান ফর্মটি আপনারা সিম্পলি প্রিন্ট করবেন, যাবতীয় সমস্ত কিছু ফিল আপ করবেন, ডকুমেন্টস অ্যাটাচ করবেন। যদি বাই পোস্ট করেন তাহলে কিন্তু আপনারা মুখ বন্ধ খামে সেটাকে বাই পোস্ট করে দেবেন সমস্ত কিছু লিখে। এবং যদি আপনারা মেল করতে চান তাহলে PDF ফরম্যাট করবেন, সেখানে PDF ফরম্যাট করে যে মেল আইডি এখানে দেওয়া আছে সেই মেল আইডি আপনারা 10ই ফেব্রুয়ারির মধ্যে কিন্তু সেন্ড করে দিন। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে এই ধরনের ভিডিও যদি আরও পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পেশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন। আবারও দেখা হচ্ছে নতুন এক ভিডিওর সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।